আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি শিবলু রাজ আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে একটি ডিবি বক্স বা এমসিবি বোর্ড কিভাবে আপনাকে ফিটিংস করতে হয় বা কানেকশন করতে হয়, কিভাবে তারগুলো গুছিয়ে কাজ করতে হয় সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আজকে একটা খুশি সংবাদ দেব, আমাদের চ্যানেল কিন্তু অলরেডি 1K সাবস্ক্রাইব হয়েছে। সো এই ভালোবাসা, এই প্রাপ্তি সবটাই কিন্তু আপনাদের আপনাদের বদৌলতে কিন্তু আমি আমাদের চ্যানেলে আমাদের 1K সাবস্ক্রাইব সম্পূর্ণ হয়েছে। সো আমার অডিয়েন্সকে সবাইকে আমি ধন্যবাদ এবং সবার কাছে কৃতজ্ঞ। সো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে লেগে পড়ি। তো একটা ডিবি আপনি গুছানোর সময় অবশ্যই তারগুলো এরকমভাবে গুছাবেন যাতে করে পরবর্তী কেউ কাজ করতে আসলে বা রিপেয়ারিং করতে আসলে যাতে ওর বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? সো আমরা এখানে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই যে নেটওয়েলগুলো, এই আমরা এখানে নিউট্রাল বারে কালেকশন দিয়ে দিয়েছি, আর এখানে আর্থ যেগুলো রয়েছে এগুলো আমরা একসাথে কালেকশন দিয়ে দিয়েছি। তো দুইটা টার্মিনালে আমরা আলাদা আলাদাভাবে টার্মিনালে আমরা সংযোগ দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ডাবল পুলের একটা এমসিবি ব্যবহার করছি 350 অ্যাম্পিয়ারের। সো এটা আমরা এক সাইডে লাগাবো, তারপর 20 অ্যাম্পিয়ার একটা আছে। আপনাদের লোডের উপর ডিপেন্ড করে আপনারা অ্যাম্পিয়ার কম বেশি নিতে পারেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পর্যায়ক্রমে সবগুলো ওয়্যার কিন্তু কাটিং করে ফেলেছি, ঠিক আছে? এগুলো সুন্দর করে প্রত্যেকটা আপনার সার্কিট ব্রেকারের বরাবর করে আমরা এইগুলো কেটে ফেলেছি, ঠিক আছে? আর প্রত্যেকটা ওয়্যার পূর্বে বলেছি যে এখন আমরা এই সার্কিট ব্রেকারে সংযোগ দিব, অবশ্যই তারগুলো এইভাবে বাঁশ দিয়ে নেবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইনলাইন গুলো সংযোগ দিয়ে ফেলেছি, ঠিক আছে? এখন আমরা যে আউটলাইন গুলো সংযোগ দিয়েছি এখন আমরা ইনলাইন গুলো সংযোগ দিব। এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে আমাদের এই যে মেইন সুইচ রয়েছে, আমরা মেইন সুইচ থেকে কিন্তু আমরা এই দুইটা আমাদের লাইন চলে আসছে, এই দুইটা ইনলাইন। সো পাওয়ার লাইন আমরা এই দুইটা আমরা নিচের সাইড থেকে ইনলাইন দিব, ঠিক আছে? আমরা এই দুটোটা নিচে সংযোগ দিব। আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের যে আইপিএস এর যে মেইন লাইনটা এটা আমরা নিজ দিয়ে সংযোগ করে দিবো। এই যে আইপিএস এর যে আমরা এমসিবিটা ব্যবহার করেছি, যে আমাদের 20 অ্যাম্পিয়ারের যে এমসিবিটা ব্যবহার করেছি এটা আমরা এখানে সংযোগ দিয়ে দিব, ঠিক আছে? সো ওয়্যারটা একটু বড় আছে, আমরা এটা একটু বাঁশ দিয়ে তারপর দিব, কারণ হচ্ছে অনেক সময় দেখা গেছে আপনার ওয়্যারটা একটু বেশি প্রয়োজন হয়, অনেক সময় দেখে সার্কিটের আপনার যে কোনো সমস্যা হলে তারটা কিন্তু একটু কাটতে হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই ডিবি বক্সের মধ্যে আমরা অতিরিক্ত তার রাখবো, ঠিক আছে? ভবিষ্যতে চিন্তা করে অতিরিক্ত একটু তার রেখে দেবো। সো আমরা নিচ দিয়ে ইনলাইনটা দিয়ে দিয়েছি, এখন আমরা উপর থেকে আউটলাইনটা এনে কিন্তু আবার আমরা নিচ নিচ দিয়ে সবগুলো আমরা সংযোগ করে দিব, ঠিক আছে? অলরাইট, আমরা কিন্তু প্রত্যেকটা সংযোগ কিন্তু আমরা নিচ দিয়ে ইনপুট লাইনগুলো দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন শর্ট ওয়্যার দিয়ে কিন্তু আমরা সংযোগগুলো দিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে আরেকটু ভালোভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে লাইনগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের আউটলাইন, অর্থাৎ প্রত্যেকটা রুম থেকে কিন্তু আলাদা ওয়্যার আসছে। তো আমরা আলাদা এই ওয়্যারগুলো প্রত্যেকটা আলাদা সার্কিট ব্রেকার ইউজ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই লাইনটা, এটা কিন্তু আইপিএস এর, ঠিক আছে? আইপিএস এর প্রত্যেকটা রুম থেকে কিন্তু আমাদের আইপিএস এর লাইন ওয়্যার আসছে। তো আমরা এই ডিবি বক্সের স্বল্পতার কারণে কিন্তু আমরা
সবগুলো ওয়্যার কিন্তু একসাথে করে আমরা একটা সার্কিট ব্রেকার এখানে ইউজ করেছি। সো এখানে আমরা 20 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার ইউজ করেছি, আর ইনলাইনের জন্য আমরা মেইন লাইনের জন্য 63 অ্যাম্পিয়ারের একটা এমসিবি ইউজ করেছি। সো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমের লোডের উপর ডিপেন্ড করে 20 করে দিয়েছি, 10 করে দিয়েছি, বাকিগুলো এখানে দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু এখানে আমাদের ইনলাইনটা কিন্তু মেইন লাইনটা আমরা এখানে ডাবল পুলের এমসিবির মধ্যে আমরা ইনলাইনটা নিচ দিয়ে করেছি, আউটলাইনটা উপর দিয়ে এনে কিন্তু আমরা প্রত্যেকটা সংযোগ এইভাবে একটার সাথে একটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আর্থিং এর বারে কিন্তু আমরা আর্থিং গুলো এখানে সংযোগ দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আর্থের যে বারটা রয়েছে আমরা সবগুলো আর্থ একসাথে আমরা সংযোগ দিয়ে দিয়েছি। তো এখন আমরা মেইন সুইচ অন করে দেখবো যে আমাদের লাইন আসছে কিনা, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন টেস্টটা শুরু করছে, এখানে কিন্তু আমরা এটা ইনলাইন, ঠিক আছে। তো আমরা যদি সার্কিট ব্রেকারটা অন করি তাহলে কিন্তু আমাদের লাইন এখানে চলে আসছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু ইনলাইন আমাদের নিজ দিয়ে ইনপুট করেছে, ঠিক আছে। প্রত্যেকটা এমসিবি তে আমরা ইনলাইন নিজ দিয়ে ইনপুট করেছি। আউটলাইন গুলো আমরা যদি এটা সার্কিট ব্রেকার অন করি তাহলে দেখতে পাচ্ছেন লাইন আসছে, এটা আসছে। তো আমরা প্রত্যেকটা লাইন অন করে দিই, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইন্ডিকেটরটা রয়েছে, যে ইন্ডিকেটরটা এটা আমরা এই ইন্ডিকেটরটা আমরা এখানে এই আর্থিং বারে এখানে একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমরা আর্থিং বারে কিন্তু আমরা এটা সংযোগটা দিই নেই, ঠিক আছে। তো আমরা আর্থিং বারে এখান থেকে আমরা আর্থিং বারে এখান থেকে একটা সংযোগ আর্থিং বারে আমরা দিয়ে দিব, ঠিক আছে। আর এই যে ইন্ডিকেটরটা রয়েছে এটা আমরা সবসময় ইনলাইন দিব না, আমরা আউটলাইনে এখানে এখানে আমরা একটা লাইন দিব, আর একটা হচ্ছে আর্থিং বারে লাইনটা দিব। এটা কিভাবে দিতে হয় এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইন্ডিকেটর রয়েছে এটা কিন্তু আউটলাইনে আমরা একটা সংযোগ দিয়েছি, আর এখানে আমরা আর্থিং বারে একটা সংযোগ দিয়ে দিয়েছি। তো এখন আমরা মেইন সুইচ অন করে দেখবো আমাদের লাইনগুলো ঠিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন সার্কিট ব্রেকারটা অন করব তখন কিন্তু আমাদের ইন্ডিকেটরটা লাইন পাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা রুমে একটা একটা করে আমরা লাইট দিয়ে দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা রুমে এই যে একটা এটা দেখা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একটা একেবারে অন হওয়ার কারণে কিন্তু এটা লাইন আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটু বুঝতে কষ্ট হবে, যার কারণ হচ্ছে আমাদের এখানে ওয়্যার একটু বেশি আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা আলাদা ভাবে সংযোগ করে দিয়েছি। তো আসলে কাজটা কিন্তু বেশি কঠিন না, বা এটা আসলে বই পাওয়ার কিছুই নেই। যদি আপনার সঠিক কাজ জানা থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করতে আপনার কাছে খুব বেশি একটা কষ্ট হবে না, বা আপনি এটাকে বই পাবেন না, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিচ দিয়ে ইনপুট লাইন দিয়েছি, উপর দিয়ে আউটলাইন দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এটাই হচ্ছে রুলস, ঠিক আছে। তো এখন আমরা আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। তো এখন আমরা লাইনটা অফ করে, ঠিক আছে, লাইনটা অফ করে আমরা এখন ইন্ডিকেটরটা বসিয়ে থাকবো, আমরা কেচিংটা লাগিয়ে ফেলবো, ঠিক আছে। সো আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি শেষ। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সার্কিট ব্রেকার অন করে দিব, ঠিক আছে। আর সার্কিট ব্রেকার লাগানোর সময় আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই যে আমাদের যে ক্যাচিংটা এটা লাগানোর পর আপনাকে দেখতে হবে যে সার্কিট ব্রেকার যে যে কোনো দুর্ঘটনাবশত যদি এটা অটোমেটিক ওঠার জন্য যদি এটা এই জায়গায় বাইজে যায় বাইজে পড়ে, তো এটা কিন্তু আমাকে খেয়াল করতে হবে যে এই জায়গায় একটু স্পেস রাখতে হবে, যাতে করে যে কোনো সমস্যা হলে যাতে অটোটা যে সুইচটা রয়েছে এটা যাতে উপরে উঠতে পারে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটর কিন্তু এখানে জ্বলছে। সো এই ছিল ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ওকে।